অযোধ্যায় তৈরি হচ্ছে সুদৃশ্য ঐতিহাসিক ভগবান রাম মন্দির। মন্দিরের উদ্বোধনের আগেই গোটা শহর সাজিয়ে তোলার বহুমুখী পরিকল্পনা হাতে নিয়েছে উত্তরপ্রদেশ সরকার। রাম জন্মভূমি এলাকায় সমস্ত মন্দিরের রং হবে গেরুয়া। শুধু মন্দির, বাড়ি বা বাণিজ্যিক সংস্থাই নয়, রাস্তার দুপাশ বা ফুটপাথেও নির্দিষ্ট রং করা হবে। শহর এবং সংলগ্ন এলাকায় সমস্ত পরিকাঠামোতেই পড়বে নির্দিষ্ট রং গেরুয়ার প্রলেপ। অযোধ্যা উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান বিশাল সিংহ জানিয়েছেন, বাণিজ্যিক, আবাসিক, ধর্মীয় এবং প্রত্নতাত্ত্বিক গুরুত্বের ভবনগুলির জন্য বিভিন্ন রঙের ভাবনা রয়েছে। এখনও চূড়ান্ত হয়নি কোন রঙে কোন শেড কোন ধরনের ভবনে থাকবে। তবে রাম জন্মভূমির পথে সমস্ত মন্দিরের রং যে গেরুয়া করা হবে তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছে। জানা গেছে, রাম মন্দির এলাকার সমস্ত মন্দির ছাড়া সাদাতগঞ্জ থেকে ফৈজাবাদ শহরে সরজু নদীর তীর পর্যন্ত সমস্ত বেসরকারি ভবনে একই রং করা হবে। এর পাশাপাশি রাম মন্দির নির্মাণের সাথে জড়িত এজেন্সিগুলি রাম জন্মভূমি কমপ্লেক্সের নিরাপত্তার বিষয়ে বিশেষ নজর রাখছে। শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সদস্য অনিল মিত্র জানিয়েছেন, 50 মিটার ভিত্তিসহ একটি দ্বিস্তরীয় নিরাপত্তা প্রাচীর তৈরি করা হচ্ছে মন্দিরের স্থায়ী নিরাপত্তার জন্য। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।